ফুরফুরাই মেয়ে ছেলেরা এসো এসো, মেয়ে ছেলেরা দম ভরে এসো। এই রবিবার মেয়ে ছেলেরা আসবে আর শুক্রবার ব্যাটাছেলে আসবে। কলজে ঢুকে দাও না, সাইজ হয়ে যায় বাপ। বাপের নাম মিটিয়ে ফেলবে ভাই, ওটা আছে। গৌসল ওয়াক্ত হযরতে নওয়া হুজুর পীর কিরা রহমতুল্লাহ আলাইহ, হুজুর আমাকে নিজে বলেছেন, বাবা তোমার এই দাদা হুজুরের রিসালে সওয়াবকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছেন, আমার জিন্দেগিতে আমার জীবনে এমন একটা বছর গেল না যে বছরে আল্লাহ নবী এসে হাজির হয় না। জোরে বলা যাবে না? আল্লাহ নবী আর সেই ইসালের সাথে আমি আপনি, কত বড় কপা! আর এই ইসালের সাথে সর্বনাশ করার জন্য আমরাই উঠে পড়ে লাগতে লেগেছি। পুরফুরাই মেয়ে ছেলেরা এসো এসো, মেয়ে ছেলেরা দম ভরে এসো। কারা বলছে গো? আমরাই বলছি, কথা ঠিক না বেটি? হ্যাঁ, দাদা হুজুর কেলা ইসাল সাহেবের মেয়ে ছেলেতে যাওয়ার জন্য হুকুম করেছেন নাকি? চুপ করে আছেন, মনে হয় হুকুম করেছেন আপনার মতো। হ্যাঁ, তো নিষেধ। আর আমি ইসমাইল দুপুরে নিয়ে এসো, দাদা হুজুরের বিরুদ্ধে হবে না? হবে না গো। না, আপনি ইসমাইল ভাইয়ের ভক্ত, ইসমাইল ভাই বলছে নিয়ে যাও, কলজে ঢুকে দাও না, সাইজ হয়ে যায় বা। খুব সাবধান, খুন পানি হয়ে যাবে বা, রক্ত পানি হয়ে যাবে বা। দাদা হুজুর ছেড়েছ মরেছ, ইসমাইল ছেড়ে দাও কোনো অসুবিধা নাই, ইসমাইল ছেড়ে দাও কোনো অসুবিধা নাই, কিন্তু দাদা হুজুর ছাড়তে যাও না। আর ইসমাইল ধরে দাদা হুজুর সাইজ হয়। আজকাল কিছু কিছু আসে মাশাআল্লাহ, এখন পুরো ফরসিবি ইসরাইল তো বহুত হচ্ছে, কিছু হচ্ছে না জন্য। কিছু কিছু আর দেখবেন কি যে পীরাম মাসের বলে কথা নেই, এখনকার পীরামবাজি কি পীরামবাজি তালিম তো হাজার বলে কথা নেই। আবার কেউ আবার ডেট ফিক্স করে দেয়, রবিবারে ব্যাটা ছেলেরা আসবে আর মেয়ে ছেলেরা, এই রবিবারে মেয়ে ছেলেরা আসবে আর শুক্রবারে ব্যাটা ছেলেরা আসবে। কথা বলেন তো, পর্দা ফরজ না ফরজ হয়ে ভাই? কথা বলে ফরজ। আর আমি পিসের কাছে বসো রবিবারে, শুক্রবারে বাহ ভালো পিসে আমি কি বলবো। অনেক অনেক পিসার দেখেন পিসা গেলে মেয়ে ছেলেরা গাঠ হচ্ছে, আবার তারা আবার আবার সার্টিফিকেট দিয়ে দেয়, এই সার্টিফিকেটটা কবরে দিয়ে দেবে আর আজ মনকে নিয়ে ফিরেছে আসবে দেখাবে, ব্যাস আর কোনো অসুবিধা নেই। বাপের নাম মিটিয়ে ফেলবে ভাই, ওটা আছে। নবীর বেটি ফাতেমা জান্নাত রানী বলে কথা, তাকে কবর হুমকি দেয়। হ্যাঁ, আমি রাসূলুল্লাহর বেটি বলে ইমাম হাসান হোসেনের মা বলে, হ্যাঁ হযরত আলীর বিবি বলে, জান্নাত রানী খাতুনে জান্নাত বলে, আমি কবরের কাছে রেহাই পাবে না, আমার কাছে রেহাই পাবে এমালি যারা নেক আমল করে আসবে, সৎ আমল করে আসবে। উনি চিঠি দিচ্ছে, চিঠি দেওয়া বের করে ফেলবে বাবা। যাই হোক, কথা হচ্ছে দাদা হুজুরের সিলসিলার মুরিদ যারা তার কাছে কথা বলবো, অন্য অন্য কথা ছেড়ে দেন, এখন সিলসিলার মুরিদে খানিকটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি, যাইনি বললে হবে না, কেন মোহাম্মদ তো পীরের আলাদের উপর আছে, কেউ আছে না নাই। তবে খাঁটি মানে মোহাম্মদের লাইনটা বলে দিচ্ছি, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ আর পাঁচ হুজুর কেবলা গন, চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করব করবেন। এবারে যত হুজুররা আছেন, ভাইসা হুজুর, ভাতিজা হুজুর, ভাইপো হুজুর, ভাইজান হুজুর, ভাগনা হুজুর, মামা হুজুর, শ্বশুর হুজুর, জামাই হুজুর, শালা হুজুর, বোনাই হুজুর, যত সব হুজুর আছেন,
তখন তো হুজুরে ছয়লাম কি গো এরা যে কথাটা বলবেন চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করব না করবেন না এরা যে কথাটা বলছেন দাদা হুজুর পাঁচ হুজুর করেছেন যে দিবেন হ্যাঁ তাহলে করেন আর যদি দেখেন না তাহলে কেটে পড়েন